নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস দু হাজার কুড়ির যে আপনাদের প্রিলিমিনারি এক্সামটি হতে চলেছে তার জন্য আপনারা এক্সপেক্টেড কাট অফ আপনারা কত ধারণা করে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এর যে ডিটেল এক্সামের সিলেবাসটা আপনাদের কি এবং এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এবং কোন কোন বিষয়ের উপরে জোর দিতে হবে স্পেশালি যেটা আমার কাছে সবচেয়ে বেশি কমেন্ট এসেছিলো এবং ফাইনালি কাটপ কত যেতে পারে এই সকল যে বিষয়গুলো আপনাদের আছে এই সকল বিষয়গুলো নিয়ে তো বন্ধুরা এই যে টোটাল আপনাদের যে কটা আপনাদের প্রশ্ন এসেছে প্রত্যেকটার উত্তর আপনাদের এক এক করে দিয়ে দেবো তো সেই সব সেই শব্দে যুক্ত থাকবেন সব আমার ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা সবার আগে আপনাদেরকে আমি যে আপনাদের এই পরীক্ষার জন্য যে স্পেশাল ই বুকটি আমি লঞ্চ করেছি বা তৈরি করেছি বলতে পারে সেটার আমি আগে আপনাদেরকে রিভিউটি এখানে করিয়ে দিচ্ছি কেননা কি এখান থেকে আপনারা মোটামুটি একদম মোটামুটি নাইনটি পার্সেন্ট আপনারা শোর থাকতে পারেন যে এর বাইরে আপনাদের লাস্ট মিনিট প্রিপারেশনের হিসেবে আপনাদের বেস্ট প্রিপারেশন কিন্তু কোথাও পাবেন না এটা আপনি শোর থাকবেন কেন কি শোর থাকবেন আমি কন্টেন্ট দেখি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি ঠিক আছে যার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে এবং আমার যে কমেন্টটি আছে তা প্রথমেই পেয়ে যাবেন এবং এখানকার যে কন্টেন্ট আছে এবং আপনাদের প্রপার কন্টেন্ট কি হবে পরীক্ষা প্রস্তুতির জন্য আমি সেটা এখানে আপনাদের গোলটা ক্লিয়ার করেছি দেখুন প্রথমে যদি আমি বলি বন্ধুরা যে আপনাদের এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠ কোনটা তাহলে আপনাকে বুঝতে হবে বন্ধুরা যে জেনারেল স্টাডিজ এক্স্যাক্টলি জেনারেল স্টাডিজ কথাটা বলা ভুল হবে আমার এটা হচ্ছে আপনাদের জেনারেল নলেজ অর্থাৎ জি জিকের যে পার্টটা বাট এটাকে জেনারেল স্টাডিজ এর মধ্যেই পড়ে এটা একটা জেনারেল স্টাডিজ এর পার্ট জিকে যে পার্টটা দু হাজার সাত থেকে শুরু করে দু হাজার আঠারো সাল পর্যন্ত আপনাদের যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন এসেছে যেটা থেকে সেটা হলো আপনাদের মানে ম্যাথামেটিক্স বাদ দিয়ে যে পোর্শনটা সেটা হলো আপনাদের জেনারেল নলেজের উপরে জেনারেল নলেজ এবং আপনাদের সাধারণ বিজ্ঞান এটা এই হলো আপনাদের কিন্তু বিএসসি ক্লাবসি পরীক্ষার আসল প্যাটার্ন সেখানে আপনাদের জেনারেল যে নলেজের পার্টটা থাকবে সেখানে আপনাদের এবার পড়তে কি কি হবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে যে পার্টগুলো পড়তে হবে যেগুলো আমি পরে বলে দেবো আরো ডিটেলসে রিভিউটা আমি এখানে আপনাদের পড়িয়ে দিচ্ছি যেখানে আপনাদের এই জাতীয় সঙ্গীত ঠিক আছে জাতীয় পতাকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাদের রাজ্য রাজধানী ঠিক আছে যেটা জেনারেল নলেজের পার্ট পাঠ করে কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজধানী বিভিন্ন যে রাজ্য তার যে সরকারি ভাষা স্বাধীন ভারতের যে প্রথম মন্ত্রিসভায় কে কে ছিল ঐতিহাসিক উক্তিগুলো ফর এক্সাম্পল যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে যদি বলি স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটা কে বলেছিল এটা বলেছিল বালগঙ্গাধর তিলক তো এই কথাটা তো ইম্পর্টেন্ট যে বারবার পরীক্ষা আসতে দেখতে পাওয়া বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল প্রথম শহীদ বিদেশের মাটিতে বা কোথায় কি হয়েছিল সৈনিক যে প্রশিক্ষণ কেন্দ্র ক্ষেপণাস্ত্র যে আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছিল ভারতের যে প্রথম ব্যক্তিত্ব সমূহ নেক্সট আপনাদের ভারতের প্রথম মহিলা নেক্সট হল আপনাদের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম এবং সর্বোচ্চ যে পাঠগুলো থাকবে আপনাদের সেগুলো প্রত্যেকটা ঠিক আছে ভারতের যেগুলো থাকবে প্রত্যেকটা আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের শুধুমাত্র জেনারেল নলেজের পার্টের মধ্যেই পড়বে ভারতের যে জাতীয় রাজপথ কোথা থেকে কোন কি কোনগুলো মানে কোথা থেকে কোনটা যাচ্ছে সেটা যেখানে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমি সেই কটা এখানে তুলে ধরেছি ঠিক আছে এটা আমার অনেক আগে থেকে তৈরি ছিল জাস্ট আপনাদের পরীক্ষার জন্য আমি ওয়েট করছিলাম যে যখন আপনাদের ডেটটা দিয়ে দেবে এক্সামে তখন আমি রিলিজ করব তাতে করে আপনাদের প্রিপারেশনটা আগে থেকে যদি ডিটেলসে নিয়ে থাকেন এটা আপনাদের প্রপার আপনারা এখান থেকে প্রিপারেশনটা পেয়ে যাবেন ঠিক আছে এবার আসলে আপনাদের বিভিন্ন সংস্থার যে মূলমন্ত্র কোনগুলো থেকে থাকে বিভিন্ন রাজ্যের যে উৎসব সমূহ ঠিক আছে যেমন ধরে নিন আপনাদের বিহারের ছট পুজো করম পুজো ঠিক আছে ওনাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা কোথাকার কেরালের এই ধরনের আপনাদের যে প্রশ্নগুলো ভীতি মানে আপনাদের ভয় অ্যাক্রোফোবিয়া মানে কি উচ্চতার ভীতি এয়ারোফোবিয়া মানে কি বায়ু ভীতি এই ধরনের যে ভীতি এখান থেকে আপনাদের একটা করে প্রশ্ন আসে প্রতিবার পশ্চিমবঙ্গের প্রথম পশ্চিমবঙ্গের প্রথম যে মহিলা কোন কোন ডিপার্টমেন্টে যেমন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার মহিলা প্রথম পেয়েছিলেন সেটা পেয়েছিল আশাপূর্ণ দেবী যেটা আপনাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায় প্রথম বাঙালি ঠিক আছে এছাড়া আপনাদের যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কমিটি ক্লিয়ার তারপর হচ্ছে ভারতের প্রথম কবে কি শুরু হয়েছিল সেগুলো ধর্মীয় মতবাদ যতটুকু আপনাদের দরকার তারপর আপনাদের আসলো গভর্নর জেনারেল যেখান থেকে আপনাদের গ্যারান্টেড একটা প্রশ্ন এখান থেকে আসবেই আসবে কোন কোন গভর্নমেন্ট সরি যে গভর্নর জেনারেল আছেন তাদের আমলে কোন কোন জিনিস হয়েছিল যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র সেই দুটো এখানে উঠানো আছে ঠিক আছে বন্ধুরা এই দেখুন এখানে গোটাটা একদম আপনাদের শেষ পর্যন্ত একদম রাজা চক্রবর্তী গোপাল চক্রবর্তী অব্দি আপনাদের যেটা আছে সেই অব্দি ঠিক আছে নেক্সট আপনার পশ্চিমবঙ্গের যে বিশ্ববিদ্যালয় ঠিক আছে কোথায় কোনটা অবস্থিত আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে ইচ্ছি বিষয়টা নেক্সট হচ্ছে আপনাদের জাতীয় যে পক্ষী দিবস সরি পক্ষী নিবাস যেগুলো আছে ভারতের অভয়ারণ্য যেগুলো পড়ছে ঠিক আছে সেগুলো নেক্সট হচ্ছে আপনাদের যে ভারত পৃথিবীর উচ্চতম বৃহত্তম ক্লিয়ার করতে পেরেছি এগুলো নেক্সট হচ্ছে ভারতের পৃথিবীর যে সদর দপ্তর কোথায় কোনটা অবস্থিত এখান থেকে তো একটা আসবেই আসবে আপনাদের এটা একদম ড্যাম শিওর আমি ঠিক আছে নেক্সট আপনাদের সেই সদর দপ্তর যেগুলো থাকবে ঠিক আছে তারপর রাষ্ট্রসংঘের যে বিভিন্ন সংস্থা তারপরে যে সার্ক সম্পর্কিত কিছু তথ্য ঠিক আছে বিভিন্ন দেশের মুদ্রা পার্লামেন্ট যেটা আপনাদের প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের রাস্তা দেখতে পাওয়া যায় মিসলেন তো গ্যারেন্টি একদম আসবেই আসবে সেখান থেকে একটা ঠিক আছে এবং আপনাদের যেটুকু দরকার ওইটুকু এখানে ওঠানো আছে এবং আত্মজীবনী যেগুলো আপনাদের পরীক্ষার হলে এসে থাকে ঠিক আছে বন্ধুরা এগুলো থাকে তারপর হচ্ছে বিভিন্ন যে দেশ প্রদেশের জাতীয় পাখি ঠিক আছে গুরুত্বপূর্ণ তারিখ এখানে সেইটুকুই গুরুত্বপূর্ণ তারিখ এখানে ওঠানো আছে যেগুলো আপনাদের দরকার ঠিক আছে তারপর হচ্ছে কিছু প্রাণী এবং তাদের বাসস্থানকে কিভাবে কি বলা হয় সংখ্যা ঠিক আছে বিভিন্ন তারপর মহাকাশ এইভাবেই আছে আপনাদের বিভিন্ন অ্যাব্রিভিয়েশন এখানে দেওয়া আছে যে আপনাদের যেটুকু অ্যাভ্রিভিয়েশন আপনাদের দরকার ঠিক যেমন যদি বলি ইউএনডিপির ফুল ফর্ম কি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ভ্যাট কি ভ্যালু এডেড ট্যাক্স এই ধরনের আপনাদের আছে ঠিক আছে নেক্সট দিনপঞ্জি বিভিন্ন স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত যে সকল আলোচনাগুলো প্রত্যেকটা এখানে ঠিক আছে বিভিন্ন যে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের যে ব্যক্তি ব্যক্তিবর্গ প্রত্যেকে এটা টোটাল আপনাদের আই থিঙ্ক একশো চুয়াল্লিশ পাঁচ পেজের আছে যেটুকু আপনাদের যতটুকু দরকার ওইটুকুই আপনাদের এখানে দেওয়া আছে বিভিন্ন বিষয়ের জন ক্লিয়ার নেক্সট হচ্ছে আপনাদের হ্যাঁ জনক আছে বিভিন্ন বিপ্লব যে সবুজ বিপ্লব কোন কোন বিষয়ের উপর ধান এবং গম হবে বন্ধুরা ঠিক আছে ধান গমের উপরে তারপর হচ্ছে শেষ বিপ্লব কি দুগ্ধ উৎপাদনের উপরে ক্লিয়ার ঠিক আছে এই ধরনের আপনাদের যে কোন ডেট কি জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের যেটুকু দেওয়া আছে সেটুকু এবার আসলো আপনাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আপনাদের জেনারেল স্টাডিজ এর মধ্যে জি কে বাদ দিয়ে সেটা হলো আপনাদের জেনারেল সায়েন্স

ঠিক আছে যেমন আপনাদের কর্নিয়ার অবস্থান কি এটা কি করে আপনাদের কি করতে সাহায্য করে প্রত্যেকটা বিষয় করা এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে কিছুটা ঠিক আপনাদের যতটুকু দরকার একদম ওইটুকুই এখানে একদম সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে যেটুকু আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেহের যে দীর্ঘতম মানবদেহ না মানে সর্বমোট আর কি দীর্ঘতম কোষ কোনটা দীর্ঘতম সর্ববৃহৎ কোষ কোনটা দীর্ঘতম পেশির নাম কি ঠিক আছে এটা শুধুমাত্র মানে সব ক্ষেত্রেই নয় এটা প্রাণী দেহের ক্ষেত্রেও কোনটা গুরুত্বপূর্ণ যেমন রেচন অঙ্গ কোনটা হম চিংড়ি রেচন অঙ্গ সবুজ গ্রন্থি যেগুলো আপনাদের বারবার পরীক্ষাতে দেখতে পাওয়া যায় ঠিক আছে নেফেডিয়া চিংড়ি যেটা কক্সাল গ্রন্থি ঠিক আছে যাই হোক তো এইভাবে আপনাদের প্রচুর সবকিছু এখানে একদম তুলে দেওয়া আছে আপনাদের ঠিক আছে তা মানব দেহের যে সকল বৈশিষ্ট্য যেমন দীর্ঘতম স্নায়ু স্নায়বিক হ্যাঁ দীর্ঘ একটি মিশ্রগ্রন্থী মানব দেহের সেটা হলো অগ্নাশয় দীর্ঘতম কোষ হচ্ছে আপনাদের স্নায়ু কোষ এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন আপনাদের যা যা দরকার ঠিক আপনার যতটুকু দরকার একদম এখানে সম্পূর্ণরূপে এখানে তুলে ধরা আছে এখানে সায়েন্স থেকে এর বাইরে আপনাদের কোনো কিছু পড়বার দরকার নেই এটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জ্ঞান দিতে বলছি এর বাইরে আপনাদের কিছু দরকার নেই পড়বে নেক্সট আপনাদের লিস্ট ইম্পর্টেন্ট অতটাও ইম্পর্টেন্ট নয় তবে আপনাদের পরীক্ষাতে যেমন আমি বলে দিচ্ছি দু হাজার আঠারো সালে যেটা এসেছে তিনটে এবং ভূগোল থেকে এসেছে সাতটি কারেন্ট এফেয়ার্স আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা আমি এখানে অবশ্যই নেই সেটা আমি পরে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ওটা একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা আশা করি যারা যারা এই পিডিএফটি নেবেন তাদের গ্রুপ করে দেবো সেখান থেকে আপনারা মানে যুক্ত হয়ে যেতে পারবেন সেখানে আমি পিডিএফ খান দিয়ে দেবো অসুবিধা নেই ক্লিয়ার তো হিস্ট্রি অতটাও আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় গতবার তো তিনখানা মোটে প্রশ্ন হয়েছিল সেখান থেকে যার জন্য আমার যেটুকু মনে হয়েছে যে এখানে দুশোখানা আই থিঙ্ক দুশো বা আড়াইশোখানা আমি প্রশ্ন তুলে ধরেছি একটু বেশিই হবে আমি একবার দেখে নিচ্ছি কতগুলো এখানে দুশো অষ্টআশি এখানে প্রশ্ন তুলে ধরেছি জিওগ্রাফি দিকেও আমার জিওগ্রাফি থেকেও যেখান থেকে আপনাদের পরীক্ষায় গতবার যেহেতু সাতটা এসেছে বাট এতগুলোও আসে না অতটাও আসে না আর যেটুকুও আসে সেটা জেনারেল যে নলেজের যে পার্টটা বলেছিলাম ওর মধ্যেও জিকের যে সকল প্রশ্নগুলো দেখুন একদম র্যান্ডাম বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের মানে পিএসসি যে মিসলেনিয়াস পরীক্ষাটা ওটা প্রশ্নটা একটু অন্যরকম হয়ে থাকে ঠিক আছে ওটার মধ্যে যে ভারতেরই আপনারা পাবেন তা না যেমন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটা ভ্যাটিকান সিটি সারা চিনির পাত্র কাকে বলা হয় কিউবাকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা পাবেন এবং ওই ধরনের প্রশ্ন এখানে আমি টোটাল দুশো কুড়িখানা আই থিঙ্ক হবে দুশো আঠাশ আমার আড়াইশোখানা টোটাল আড়াইশোখানা তুলে ধরেছি কনস্টিটিউশন থেকে ভারতের সংবিধান থেকে গত বছর এসেছিল আপনাদের যে প্রশ্নটা সেটা হয়েছিল টোটাল আটটি ঠিক আছে তো কনস্টিটিউশনে যেটুকু আমি দিয়ে দিয়েছি এইটুকু আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট কেননা এখানে গোড়াটাই তুলে ধরা আছে ইকোনমিক্স থেকে তো গতবার সপ্তাহ প্রশ্ন আছে যথেষ্ট ইকোনমিক্স থেকে গতবার কোন রকম কোন প্রশ্ন হয়নি তবু আমি কিছুটা যেহেতু আপনাদের মনে হয়েছে দিয়ে দেওয়া দরকার আমি এখানে কিছুটা প্রশ্ন এখানে আপনাদের কমপ্লিট করে দিয়েছি এখানে টোটাল আই থিঙ্ক এখানে একাত্তরখানা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের ক্লিয়ার তো বন্ধুরা আশা করি আপনাদের মিসলেনিয়াস যে পরীক্ষাটা আছে তার জন্য এই পিডিএফটা আপনাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে যেটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টটি আছে সেই কমেন্টেও কিন্তু আপনারা অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবার বন্ধুরা আমি আসি আপনাদের যে ডিটেলস যে আলোচনা করছিলাম আপনাদের সাথে যে মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এবং কি কি পড়তে হবে সেই বিষয় সম্পর্কে তো বন্ধুরা শুরু থেকে এই সব যুক্ত থাকবেন গোটা বিষয়টা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে সবার আগে বন্ধুরা বলে দিই যে আপনাদের যদি কাটঅফের কথা আমি বলি যে আপনারা কাট অফ কত এক্সপেক্ট করে আপনারা ইয়ে করতে পারেন তো সবার আগে বন্ধুরা বলে দিই যে পিএসসি কিন্তু মেসলেনিয়াসের যে গতবারও কত নিয়েছিল কত ভ্যাকান্সি ছিল এবারে কত ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু কোনোভাবে উল্লেখ করা সো কাট অফ যে এখানে আমি বলবো সেটা বলাটা যথেষ্টভাবেই ভুল হবে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য একটা মাইন্ডসেট দরকার আমি একটা কথা আপনাদেরকে বলে রাখবো শুধুমাত্র পিএসসির যে কোনো পরীক্ষাতে মেইনলি যে গ্রাজুয়েট লেভেলে পরীক্ষাগুলো তো হয়ে থাকে ওটাকে ওটাতে সব সময় আপনাদের ওয়ান কে সব সময় আপনাদের সেফ স্কোর ধরা হয়ে থাকে ক্লিয়ার সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওয়ান টোয়েন্টি এই যে মার্কসটা থাকবে এই মার্কসটাকে ক্যারি করার ঠিক আছে আপনাদের টোটাল থাকবে আপনাদের একশোখানা প্রশ্ন প্রত্যেকটা দু নম্বর করে ক্যারি করবে সেই জন্য আপনাদের সিক্সটি সিক্সটি কোশ্চেন যাতে আপনাদের কারেক্ট হয়ে থাকে এই আপনারা সব সময় চেষ্টা করবেন ওয়ান টোয়েন্টি মার্কস এই ওয়ান টোয়েন্টি মার্কস যেটা আপনাদের একশো নাম্বার থাকবে এর মধ্যে এই একশো মার্কসের মধ্যে আপনাদের পঁচাত্তর নাম্বার থাকবে কিসের উপরে আপনাদের জিএস এর উপরে ঠিক আছে আর এই পঁচিশ নাম্বার থাকবে অর্থাৎ উপরে এখানে তো আপনারা যারা যারা ভালো আছেন এখানে তো নেবেন যদি আপনারা এখানে উইক থাকেন তাও বিশেষ কোনো এখানে প্রবলেম হবে না কেননা যদি আপনারা এই পঁচাত্তর মার্কসের এর মধ্যে এইটুকু আপনাকে বলে দিচ্ছি জেনারেল সায়েন্স প্লাস জি কে এই দুটো যদি আপনাদের স্ট্রং থাকে এবং আমি যে এই বুকটি লঞ্চ করে দিয়েছি সেটা যদি আপনারা ঠিকঠাক আপনারা যদি পড়ে নেন আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই পাঠের উপর দিয়ে কিন্তু আপনাদের সিক্সটি মার্কসটা চলে আসা সম্ভব কারণ এই দুটো মিলেই অলমোস্ট আপনাদের ফর্টি টু ফর্টি ফাইভ মার্কস এই দুটো মিলেই ক্যারি করে ফেলে বাকিটা আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ বারে চলে আসে এই এই সকল পরীক্ষাতে তো বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা করে নেবেন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা সিক্স মার্কস করবেন পিএসসি মিসলেনিয়াস এর জন্য কেননা দেখুন এখানে আপনাদের দু বছর প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চিন আসে অত পুরনো যদি পড়তে যান তাহলে কিছু মনে থাকবে না আই থিঙ্ক আপনাদের বেস্ট অফিস সিক্স মান্থের আপনারা পড়ে নিন যদি দশ বারোটার মধ্যে ছয় সাতটা তো মিনিমাম আপনাদের ছয় মাসের মধ্যেই থাকবে তো এইটুকু যদি পড়ে নিন ছয় ছাত্র যদি আপনারা এখান থেকে পেরে যান তো অনেকটাই নাম্বার আপনারা ক্যারি করে নেবেন এবং বাকি নাম্বারটা আপনারা ম্যাথ থেকে উঠে নিতে পারবেন তো অবশ্যই প্রিপারেশনটা যাতে আপনাদের মেনলি টার্গেট থাকে জিএস এর উপর জিএস মানে সরি জেনারেল সায়েন্সের উপরে মানে আপনাদের যে বিজ্ঞানের পাটটা থাকবে এবং জি কের উপরে অর্থাৎ জেনারেল নলেজ যে পাঠগুলো আমি ওখানে আপনাদেরকে বলে দিলাম সেই পাঠের উপরে অবসম সবসময় কিন্তু আপনারা ফোকাস করবেন সেখান থেকে আপনার যদি একটা মার্জিনাল নাম্বার আপনারা ওখান থেকে নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে এই সকল জায়গা থেকে যদি আপনাদের নাম্বারটা কমও আসে তাও আপনাদের কোনো অসুবিধা হবে না সেই সিক্সটি প্লাস নাম্বার আপনাদের যে কোনো মুহূর্তে চলে আসবে তো এখানে যে আমি প্রশ্নটা এখানে করে রেখেছিলাম যেটা আপনাদের প্রস্তুতি যে মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন তো মাথায় রাখবেন মিসলেনিয়াস পরীক্ষা মানে আপনাদের জেনারেল সায়েন্স প্লাস জি কে এবং পাশাপাশি আপনাদের যে কারেন্ট এফেয়ার্স সি ঠিক আছে এই তিনটের ওপরে যদি কেউ জোর সবসময় দিয়ে থাকে তাহলে আপনাদের মিসলেনিয়াস পরীক্ষাটা একদম জলের মতো ইজি হয়ে আসবে এবং পাশাপাশি যে অ্যারিথমেটিকের পার্ট থাকবে ওটা তো আপনাকে করতেই হবে ওটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই শুধুমাত্র অ্যারেথমেটিক ম্যাথের ক্ষেত্রে মানে পার্টিগণিত পার্টটা আর কিছু না। হ্যাঁ এবং কোন কোন বিষয়ের উপরে জোর দেবেন অবশ্যই এই সকল বিষয়ের উপরে আপনারা জোর দেবেন এবং কাট অফের যে কতটা ব্যাপার থাকবে আমি বলে দিলাম সবসময় চেষ্টা করবেন সিক্সটি প্লাস অর্থাৎ নাম্বারের হিসেবে আসলে ওয়ান টোয়েন্টি প্লাস সবসময় স্কোর করবার সেটা আপনাদের পরীক্ষার জন্য সবসময় সেফ হয়ে থাকবে এবং অবশ্যই পরীক্ষার পরেই আপনাদের এক্সাক্ট কাট অফ কত যেতে পারে সেই পরীক্ষার সেটা পরীক্ষার পরেই আমি বলতে পারবো তার আগে বলা সম্ভব না তবে পিএসসির পরীক্ষাতে ওয়ান টোয়েন্টি যদি স্কোর কেউ করে থাকে সেটাকে সবসময় সেভ বলে বিবেচিত করা হয় ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনাদের সমস্ত রকম পিএসসি ক্লার্কশিপের যে সকল বিষয়গুলো ছিল প্রত্যেকটা ব্যাপার আমি এখানে ক্লিয়ার করে দিলাম আপনাদের এখানে যে ই বুকটি আছে সেটাও আমি এখানে প্রোভাইড করে দিয়েছি আপনারা অবশ্যই সেখান থেকে নিয়ে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা প্রিপারেশন নিয়ে নিন আপনার নিলেই বুঝতে পারবেন সেটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং তা বাদেও আপনাদের যে কাট অফ আপনারা কিভাবে প্রস্তুতি দিবেন কি কি বিষয়ের উপর জোর দেবেন আশা করি গোটা বিষয়টা আপনাদের এখানে ক্লিয়ার করে দিতে পেরেছি তারপরে যদি আপনাদের বন্ধুরা কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা নির্দ্বিধায় জানিয়ে দেবেন কোনোরকম কোনো অসুবিধা নেই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কোন রকম কোনো যদি অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই সেটাকে সলভ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নমস্কার